দেশ জুড়ে জেকে বসেছে তীব্র শীত, ঘন কুয়াশায় রোদের দেখা মিলছে না। শীত নিবারণে তাই মানুষ ছুটছে গরম কাপড়ের দোকানে। রাজধানীর বঙ্গবাজারে সকাল থেকেই ক্রেতার ভিড় বাড়তে থাকে। পরিবারের পাশাপাশি ত্রাণ হিসেবেও অনেকে কিনছেন কম্বল ও শীতের পোশাক, তবে দাম কিছুটা বাড়তি বলে জানান তারা। রাস্তায় অনেক প্রচুর শীত পড়ছে, হাঁটা যায় না, এর জন্য আর কি কিনতে আসছি আর কি। দাম আসলে একটু বেশি, আগে এই কম্বলগুলোই আমি কিনেছি মনে করেন 2500-3000, সেখানে এখন একটু বেশি। কয়েকদিন ধরে ইদানিং খুব শীত পড়ছে, তো তাই মনে হয় একটু কম্বলের দাম একটু বেশি এখন। ব্যবসায়ীরা বলছেন বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির কারণে সবকিছুর সঙ্গে শীতের পোশাকের দামও বেড়েছে। এছাড়া মৌসুমের শুরুতে এবার শীতের তীব্রতা কম থাকায় এখনো বিক্রি আশানুরূপ হয়নি। প্রথম দাপটা আলহামদুলিল্লাহ কম্বল ভালোই হয়েছে, খারাপ না, মোটামুটি ভালো সেল হয়েছে। শীতটা দেরিতে পড়াতে আমাদের বেচা কেনাটা একটু মানে জমে না। গত বছরে আমাদের ভালো ছিল, এই বছর তুলনায়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। রাজধানীর বাজারে মানভেদে প্রতিটি কম্বল বিক্রি হচ্ছে 1 থেকে 5 হাজার টাকা পর্যন্ত। দাম হাঁকা হচ্ছে ইচ্ছে মতো, এমন অভিযোগ ক্রেতার। এছাড়া সোয়েটার, চাদর সহ সব ধরনের শীতের কাপড়ের দাম গত বছরের তুলনায় 100 থেকে 500 টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান বিক্রেতারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।